রিউমাটয়েড আর্থ্রাইটিস সম্পর্কে জানুন। রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই রোগ সাধারণত বয়স্ক মহিলাদের হয়ে থাকে এবং ঠান্ডায় প্রকোপ বাড়ে। এই রোগে অনেকগুলো গিরা একই সঙ্গে আক্রান্ত হয়, ফোলাও তীব্র ব্যথা হয়, চলাফেরা ও কাজকর্ম কষ্টসাধ্য হয়। দীর্ঘদিন রোগক্রিয়া চলার পর গিরার বিকৃতি ও বৈকল্য ঘটে এবং দৃঢ়তা হ্রাস পায়। কিছু রোগী পঙ্গুত্ব বরণ করতে বাধ্য হয়। চিকিৎসা, প্রদাহ নিরোধক ও ব্যথানাশক ওষুধ, ফিজিওথেরাপি, সহায়ক উপকরণ, প্রয়োজন হলে শল্য চিকিৎসা, পুনর্বাসনের জন্য প্রয়োজন হলে পেশাগত প্রশিক্ষণ দিয়ে নতুন পেশায় নিয়োজিত করা, শিশুদের রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগে চিকিৎসার সঙ্গে সঙ্গে পুনর্বাসনের জন্য লেখাপড়া সহ সব ব্যবস্থা প্রাথমিক অবস্থায় থেকেই নিতে হবে। বিশেষ দ্রষ্টব্য, অপযাত বৈকল্যে ঊর্ধ্বাঙ্গ ও নিম্নাঙ্গের গিরাগুলো আক্রান্ত হয়ে রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো লক্ষণ ও জটিলতা সৃষ্টি করতে পারে। গিরার অপযাত বৈকল্যকে ইংরেজিতে অস্টিও আর্থ্রাইটিস নামে আখ্যায়িত করা হয়। চিকিৎসা ও পুনর্বাসন ব্যবস্থা রিউমাটয়েড আর্থ্রাইটিসের অনুরূপ। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।